ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. عندك بون شيكازي ابراهيم شايبير شابنير شطه تربيشايز. الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد জি আপনাকে যে কথাটি বলবো তা হচ্ছে ইসলাম কোন স্বপ্নের ধর্ম নয় ইসলাম হচ্ছে কোরআন এবং হচ্ছে সন্না ভিত্তিক ধর্মিত্তিক ধর্ম কোরআনে যেটি রয়েছে সেটাই হচ্ছে ইসলাম হাদিসের ভিতরে যা রয়েছে তাই হচ্ছে ইসলাম আল্লাহ নবী সালাম আমাদের কাছে যা রেখে গেছেন সেটাই হচ্ছে ইসলাম যা তিনি বারণ করেছেন সেটা দেওয়ার নামই হচ্ছে ইসলাম আমা আতা রসুল আল্লাহ কাছে জানিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো তিনি যা বারণ করেছেন তা তোমরা বর্জন করো তো স্বপ্ন থেকে প্রাপ্ত কোনো জিনিস এটা ইসলামী শরিয়ার কোনো বিষয় নয় অতএব আমরা ইদানিংকালে এই স্বপ্ন তাড়িত হয়ে যেন মানে সকলেই আহ ছুটছি তো এর থেকে আমাদের বিরত থাকা উচিত এটাকে আসলে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তাতে আসলে অনেকেরই দুর্বল চিত্তের ইমান যারা অথবা নাস্তিক যারা রয়েছে সমাজে তাদের জন্য এটি একটি হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে এগুলোর মধ্য দিয়ে দিন দিন ইসলাম মুসলিম এবং মুসলমানদের যে একটা আহ ভাব ছিল তাদের যে একটা ওয়েট ছিল সেই ওয়েট গুলো দিন দিন যেন হ্রাস পাচ্ছে এটি আমার কাছে মনে হচ্ছে তো শেখ কাজী ইব্রাহিম সাহেব উনি একজন ভালো আলেম এবং একজন গবেষক তিনি সমসাময়িক বিষয়গুলো নিয়ে যথেষ্ট গবেষণা করেন তো এটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে কিন্তু এটা পাবলিক এভাবে ঢালাউভাবে প্রচার করা খুব শক্ত অবস্থান নিয়ে এর পক্ষে কথা বলা এটা আসলে একজন আহ ভালো আলেমের জন্য ঠিক নয় এটি হিতে বিপরীত অনেক সময় হতে পারে স্বপ্ন যে একেবারে মিথ্যা তা নয় কারণ হাদিসের ভিতরে স্বপ্নের অনেক বর্ণনা রয়েছে এর মধ্যে বিশেষ করে শেষ জমানাতে যারা কথায় কাজে সত্যবাদী তাদের রাতের স্বপ্নগুলো বা দিনের স্বপ্নগুলো এগুলো আহ সত্য বা বাস্তব প্রমাণিত হবে এমন সুসংবাদ আমাদের দেওয়া হয়েছে কিন্তু আহ এটিকে পাবলিক ফাংশনে প্রচার করে সেটাকে ইসলামী সরিয়ার আহ কোনো সাবজেক্ট হিসাবে অথবা সারিয়ার অন্তর্ভুক্ত করে নেওয়ার মতো কোন ধরনের ইশারা ইঙ্গিত বা দিক নির্দেশনা দেওয়ার পক্ষে নই তো এ সমস্ত জিনিস থেকে আমাদের বেঁচে থাকা উচিত যদি এটার বাস্তবতা নাই হয় তখন সকলে তাকে নিয়ে হাসবেন এবং তিনি মিথ্যাবাদী প্রমাণিত হবেন তাতে এ সমস্ত ক্ষেত্রে আমাদের চুপ থাকাটাই হচ্ছে শ্রো নিজের গবেষণা দ্বারা যদি নিজে কিছু পেয়ে যান তাহলে সেটার উপরে তিনি ব্যক্তিগতভাবে কিছু পরিকল্পনা নিতে পারেন কিন্তু অন্যদেরকে তিনি কোনো পরিকল্পনা দিতে পারেন না বা অন্যকে এর পক্ষে দাওয়াত দিতে পারেন না কাজী ইব্রাহিম সাহেবের সেই স্বপ্ন এরই ধারাবাহিকতায় এখন যে গত কয়েকদিন হলো গভীর রাত্রে উঠে লোকজনকে টেলিফোন করে থানকুনি পাতা খাওয়ার জন্য বলা হয়েছে যে এটা খেলে নাকি করোনা ভালো হয়ে যাবে ঠিক কিভাবে কিছুদিন আগে যে কোরআনের ভিতরে যদি চুল পাওয়া যায় আহ দাড়ি পশম তাহলে সেটা ভিজায় পানি খাওয়ার কথা তাও স্বপ্নে এসেছে এই যে গত দুই দিন হলো এখন আবার যে ফজরের পরে চা আদা দিয়ে চা খেলে করোনা ভালো হয়ে যাবে এসবই স্বপ্নে পাওয়া তো স্বপ্নে তো অনেক কিছু পাওয়া যায় আহ তো স্বপ্ন তো আর সবগুলোই সত্য না স্বপ্ন হচ্ছে নফসানি মানুষ সারা দিন যা চিন্তা চেতনায় ধারণ করে সেটাই রাত্রে স্বপ্নে দেখে বা ঘুমের ভিতরে স্বপ্নে দেখে আরেকটা হচ্ছে শয়তানি শয়তানের পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় আরেকটি হচ্ছে স্বপ্নে আহ রহমানি রহমান আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয় তো আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন তো তাদেরকেই দেখানো হয় যারা নেককার আল্লাহ ভিরু যাদের আমলের ভিতরে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি নেই কথার ভিতরে অতিরঞ্জন নেই অতএব স্বপ্ন স্বপ্ন হিসাবেই আমাদের দেখতে হবে স্বপ্নকে কখনো ইসলামের যে যে শরিয়া বা রয়েছে দিন সেই দিনের সাথে একাকার করে নেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ সোহানা আমাদেরকে সতর্কতা অবলম্বনের তো অভিজ্ঞান করেন কাজী সাহেব ভুল করতে পারেন কিন্তু আমরা ভুল করতে পারি না আমাদের এখন অত্যন্ত সতর্কতার সাথে ইসলামের চর্চা করে যেতে হবে ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে কারো কথায় যেন আমরা হয়ে না যাই কারণ সাল্লাম হারা ইতিপূর্বে সতর্ক করে গিয়েছেন যে একটা জমানা আসবে যে জমানার ফেতনার সরাসরি হবে রাতের অন্ধকারের মতো তসবির দানার মতো ফেতনার গুটিগুলো এটা ঝরে ঝরে পড়তে থাকবে যখন শুরু হবে তার বন্ধ হবে না তো এই অবস্থায় সৎকর্মের বিকল্প নেই সৎকর্ম যত বেশি করা যাবে থেকে রক্ষা পাওয়া যাবে তো বাস্তবতার কথা বলতে গিয়ে বলেছেন যে যে ইউসবিহুর সকালবেলা লোকটি থেকে জাগ্রত হবে ইমান নিয়ে কিন্তু সন্ধ্যাবেলা ঘুমাতে যাবে সে বেঈমান হয়ে ঠিক একইভাবে ওয়মসির রোজলমো মেনান অয়ুস বিহু কা ফেরান সন্ধ্যাবেলা সে ঘুমাতে যাবে ইমান নিয়ে আর সকালবেলা ঘুম থেকে জাগ্রত হবে বেঈমান হয়ে তো এরকম পরিস্থিতির মধ্যে মনে হয় আমরা বর্তমানে বিচারণ করতেছি করতেছি বা অবস্থান অতএব আহ আমাদেরকে এই স্বপ্নের পিছু ছোটার কোনো সুযোগ নাই মূল জিনিস হচ্ছে কোরআন এবং সহি আহ এই জিনিসগুলো কি আমাদের মজবুত করে আঁকড়ে ধরতে হবে এর সাথে যদি স্বপ্নের যদি মিল খুঁজে পাওয়া যায় তাহলে এখানে স্বপ্নের কোন কারামতি বা স্বপ্নের কোনো ক্রেডিট নয় বরং কোরআন এবং সন্ন্যারই ক্রেডিট কারণ কোরআন এবং সন্ন্যারি হচ্ছে চূড়ান্ত সত্য অতএব তারই ধারাবাহিকতার স্বপ্ন আসতে পারে এটা হচ্ছে নাম্বার তিন যেটা আমাকে এই ধরনের বিশ্বাসের ক্ষেত্রে সহযোগিতা করতে পারে কিন্তু নাম্বার ওয়ান হচ্ছে কোরআন যার ক্ষেত্রে আমার কোনো সন্দেহ সংশয় নেই নাম্বার দুই হচ্ছে সহি সুন্না যে ক্ষেত্রে কোনো সন্দেহর অবকাশ নেই আহ অতএব এর সাথে যদি মিল খুঁজে পাওয়া যায় তাহলে সেটাকে স্বপ্ন হিসেবেই দেখতে হবে আর যদি মিল খুঁজে না পাওয়া যায় তাহলে স্বপ্নকে সুরে মারতে হবে কোরআন এবং সুন্নার সাথে থাকতে হবে আল্লাহ আলম্বিস আসালাম আল নবীনা মুহাম্মদ